আপনারা মনে করেন বাংলা ভাগ হওয়া উচিত বলুন মনে করেন এই যে মাঠে বসে আছে এই মাঠে বাচ্চারা খেলে প্রতিবেশীরা রয়েছে হঠাৎ করে যদি পাঁচজন প্রতিবেশী এসে বলে না এই মাঠে মাঠের মধ্যেখান দিয়ে আমি একটা প্রাচীর তুলব একটা দিওয়াল তুলব তাহলে ধরে নিতে হবে এই কটা দু নম্বরই উন্নয়ন নিয়ে কথা বলতে পারছে না কালকে একটা একটা সবাই একজন ধর্মগুরু বলেছে অমিত শাহ তার কানে কানে বলে দিয়ে এসছে কুচবিহারকে কেন্দ্রশাসিত অঞ্চল করবে কুচবিহারকে কেন্দ্রশাসিত অঞ্চল করবে আচ্ছা জন বলছে পৃথক রাজ্য হবে একজন বলছে কুচবিহার পৃথক রাজ্য হবে কেন্দ্রশাসিত অঞ্চল হবে আরে সত্যিটা কি অমিত শাহ ক্ষমতা থাকলে এসে লোকের সামনে বলুক কোনটা ঠিক কোনটা ভুল এরা কানের কাছে গিয়ে বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে খালি কিভাবে মদত করে নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা যায় এটাই হচ্ছে বিজেপির আসল চরিত্র আর আমরা কি বলেছি আমরা বলেছি যতদিন আমাদের বুকে রক্ত আছে বাংলাকে ভাগ করতে দেব না আমরা ভোটের রাজনীতি করি না একটা আচর বাংলার বুকে কেউ কাটতে পারবে না আমাদের ক্ষমতা রয়েছে বলার যেটা বলি সেটা করি আমাদের কাছে আলাদা উত্তরবঙ্গ নেই আলাদা কুচবিহার নেই আলাদা জলপাইগুড়ি নেই কুচবিহার যেমন বাংলার অবিচ্ছেদ্য অঙ্গ দার্জিলিংও বাংলার অবিচ্ছেদ্য অঙ্গ জলপাইগুড়িও বাংলার অবিচ্ছেদ্য অঙ্গ আমি যখন আজকে এসছি আমি উত্তরবঙ্গে আসিনি আমি বঙ্গে এসেছি আমি জলপাইগুড়িতে এসছি আমি মালবাজারে এসছি আমি গেছিলাম যখন দুমাস আগে আমি উত্তরবঙ্গে আসিনি আমি ধূপগুড়িতে এসছিলাম আমি মিডিয়ার বন্ধুদেরও অনুরোধ করব যে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ গৌড়বঙ্গ এদের ফাঁদে পা না দিয়ে সবার একটাই বঙ্গ তার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ আর যখনই বিজেপি উত্তরবঙ্গ নিয়ে বলবে আপনি বলুন না আমি যেই কথা বললাম আপনাদের সাথে আমি তো আপনাদের ইস্যু নিয়ে বললাম আমি তো আপনাদের দাবি দাওয়া নিয়ে বললাম তা বিজেপি বলতে পারে না কেন বিজেপির কাছে উত্তর নেই কেন বিজেপির কাছে এর কোনো প্রতিকার নেই কেন তার কারণ বিজেপি রাজনীতি করছে মানুষের ভাবাবেগকে নিয়ে আপনি যেটা আপনি যে আপনার মর্যাদা পাচ্ছেন না অধিকার পাচ্ছেন না বিজেপির কোনো নেতা তো সোচ্চার হয়নি মাঠে নেমে আপনার পাশে দাঁড়িয়ে আপনার জন্য কাজ করার লক্ষ্যে কোনোভাবে বদ্ধপরিকর বদ্ধপরিকর করে নিজেকে আত্মনিয়োগ করে মানুষের দাবি দেওয়া নিয়ে আগামী দিন দিল্লির বুকে সোচ্চার হওয়ার জন্য এখান থেকে তো এই জলপাইগুড়ি জেলা জলপাইগুড়ি জেলায় তো চারটে এমএলএ জিতেছে বিজেপির আলিপুরদুয়ার জেলা পাঁচটায় পাঁচটা জিতেছে নটা কুচবিহারে সাতটা তাহলে কটা হলো এদিকে তিনটে এমপি কি করেছে তিনটে কেন চারটে এদিকে দার্জিলিংও রয়েছে আপনি বলুন চার চারটে এমপি আপনারা দিয়েছে কি করেছে শূন্য তারপরেও যদি আপনারা দিতে চান আপনাদের যা রায় হবে আমরা মাথা পেতে নেবো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছে যে রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে কিন্তু মানুষের জন্য কাজ করতে আমরা বদ্ধপরিকর